নির্বাচনকে ঘিরে নাশকতাকারীদের অপতৎপরতা রোধ করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গুলশান এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন আমাদের বিস্তারিত। আসলে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পোহালে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা, কোনো ধরনের নাশকতা যেন না হয় সেজন্য কিন্তু সারা দেশকেই কিন্তু একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 1.25 লাখ সদস্য কিন্তু কাজ করছে মাঠে। আমি রয়েছি রাজধানী গুলশানে। গুলশান এলাকাতেই আজ রাতে 11টি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে আসলে চেক করা হচ্ছে যেন কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা কোনো ধরনের অপরাধী যেন ভোট এরিয়ায়, ভোট কেন্দ্রে বা এই গুলশান এলাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য তারা চেষ্টা করছেন। আমরা এখানে এসে দেখেছি যে যে গাড়িগুলো গুলশান এলাকায় প্রবেশ করছে সেই গাড়িগুলো চেক করা হচ্ছে এবং তাদের পরিচয় জানতে চাওয়া হচ্ছে, তারা কোথা থেকে এসেছেন এবং তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চাচ্ছেন। এখানে একজন দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন পুলিশের, আমরা একটু তার কাছে জানতে চাবো আসলে কী ধরনের কার্যক্রম আপনারা পরিচালনা করছেন। আগামীকাল তো ভোট অনুষ্ঠিত হচ্ছে, একটু বলবেন। আমরা গুলশানের নিরাপত্তার স্বার্থে আমরা রেগুলার যে চেকিং সেটাও করতেছি এবং আগামীকালকে যেহেতু নির্বাচন উপলক্ষে আমরা অধিক সতর্কতার সাথে চেক ব্যাক করতেছি। কেউ যেন কোনো প্রকার নাশকতা না ঘটাইতে পারে, এ ধরনের কোনো জিনিসপত্র না বহন করতে পারে, এগুলো আমরা চেক করতেছি। এবং আমরা রেগুলার যে চেকটা মাদক রিকভারি বা অন্য অন্য অস্ত্র রিকভারি ধরনের শঙ্কা আছে কিনা, এ ধরনের শঙ্কা আসলে মানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেভাবে আমাদের তৎপরতা আছে এ ধরনের বেশি কিছু দেখি না আমরা আর কি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন আসলে তারা যথেষ্টভাবে প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য। পাশাপাশি নিয়মিত চেকপোস্টের পাশাপাশি তারা চেকপোস্ট বসিয়েছেন ভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা কেউ না করতে পারে বা সুষ্ঠুভাবে যেন ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে পারে, সেজন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থা তারা রেখেছেন। গুলশান এলাকা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপসানা জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর গুলশান এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।